এবার ইন্ডিয়ান আর্মির ভাগ্য বদলাবে প্রবাল। একবারে ছ রাউন্ড ফায়ারিং এর পাওয়ার ভারতের হাতে, জলকাতাতেও গুলি ছুটবে তীরের মতো, মিস ফায়ারের সুযোগ 0%। চাইলেই প্রবাল ব্যবহার করতে পারবেন আপনি। অস্ত্র আইন কি বলছে, কাদেরকে সেফগার্ড দেবে প্রবাল, দাম শুনলে মাথা ঘুরে যাবে। শত্রুপক্ষকে ঝাঁঝরা করতে ভারতের হাতে মারণাস্ত্র, দেশের প্রথম লং রেঞ্জ রিভলভার প্রবাল। একবারে হবে ছ রাউন্ড ফায়ার, অথচ রিভলভারের ব্যারেল আর সিলিন্ডারে পড়বে না এফেক্ট। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রিভলভারের ফায়ারিং রেঞ্জ 50 মিটার পর্যন্ত। MIM প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে প্রবাল, যা মূলত মহাকাশযান, বিমান এবং অন্যান্য গুরুতর চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। তাই প্রবাল থেকে মিস ফায়ারের কোনো সুযোগ নেই। তাছাড়া প্রবালে এমন অনেক ছোট ছোট উপাদান ব্যবহার করা হয়েছে, যার জেরে প্রবাল অন্য রিভলভারের থেকে অবশ্যই বেশি টেকসই। কাদা এবং জলেও প্রবালের পরীক্ষা হয়েছে, তাতে সফল হয়েছে প্রবাল, পাশ করেছে। বাজারে কোল্ট সহ অন্যান্য রিভলভারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার ক্ষমতা রয়েছে প্রবালের। ইন্ডিয়ান আর্মি যখন অপারেশনে থাকে, তখন তারা তাদের অস্ত্রের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সাইড সুইং ভিত্তিক রিভলভার, যে সাইড সুইং সিলিন্ডার দিয়ে সহজে ট্রিগার টানা যায়। বাজারে অন্যান্য রিভলভারে কিন্তু এই সুবিধাটা নেই। ওই সমস্ত রিভলভারে কার্তুজ ঢোকানোর সময় ভাঁজ করতে হয়, এক্ষেত্রে সেটা হবে না। এবার জেনে নিন কারা প্রবাল ব্যবহারের সুযোগ পাবেন। 18 আগস্ট থেকে শুধুমাত্র বন্দুকের লাইসেন্স রয়েছে এমন ব্যক্তিরা প্রবাল কেনার জন্য আবেদন করতে পারবেন। অস্ত্র আইন 1959 অনুসারে ভারতীয় নাগরিকদের 0.35, 0.32, 0.22 এবং 0.380 বোরের বন্দুক রাখার অনুমতি দেওয়া হয়েছে। NPB বন্দুকের মালিক হওয়ার লাইসেন্স পাওয়ার জন্য সরকারের শর্তগুলো পূরণ করতে হয়, আর শর্ত পূরণের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া হয় নির্দিষ্ট ফর্ম। এতে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি তার ব্যবসা, পেশা কিংবা জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য আবেদন করতে পারে। এছাড়া কমপক্ষে 2 বছর একটা শুটিং ক্লাব বা রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছে এমন ব্যক্তি রিভলভার রাখার জন্য আবেদন করতে পারবেন। কোনো ব্যক্তি প্রতিরক্ষা বা সশস্ত্র পুলিশ বাহিনীতে চাকরি করলেও একটা NPB বন্দুক রাখতে পারবেন বলে ওই আইনে বলা হয়েছে। দাম GST সহ 1,40,800 টাকা। ডিলারের জন্য এর দাম 28% GST সহ 1,26,720 টাকা। উত্তরপ্রদেশের কানপুরের সরকারি মালিকানাধীন অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া লিমিটেড প্রবাল তৈরি করেছে। এদের মোট 8টা কারখানা। ওই সব কারখানায় ছোট অস্ত্র এবং আর্টিলারি বন্দুক তৈরি হয়। চলতি বছরে অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া লিমিটেড প্রতিরক্ষা পণ্য তৈরির জন্য 6,000 কোটি টাকার বরাদ পেয়ে গেছে। চুক্তিতে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে 300টা সার কামানের অর্ডারও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম কলকাতা, ইউরোপ।